বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাগুলো হলো, দেখুন যে কোন মানুষগুলো মৃত্যুবরণ করলে আত্মাটা থেকে থাকে, আত্মাটা বাড়ি ঘর সমাজে আশেপাশেই থাকে, আর কোন আত্মাগুলো তারা চলে যায়, এবং সকল আত্মারই যেতে হয় এক সময়, কিন্তু কোন আত্মাগুলো বাড়ির পাত ছাড়ে না, বাড়ির আশেপাশেই থাকে, এবং কোন আত্মাগুলো খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হয়ে যায়, এবং কোন আত্মাগুলো এরা সব সময় বায়ুর সাথে ভ্রমণ করে মানুষের ক্ষতি করতেই থাকে। তো এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা শুনবেন, আর না হয়তো বোঝা যাবে না। দেখেন, এই পৃথিবীতে দুষ্ট আত্মা যেগুলো ছিল, দুষ্ট মানুষ, মানুষের ক্ষতি করত, আল্লাহ রাসুলের কোনো নামগন্ধ ছিল না, আল্লাহর প্রতি ইমান ছিল না, বিভিন্ন বিষয়ে তারা খারাপই ছিল, এবং খারাপ অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তখন মৃত্যু যখন হলো, তখন কিন্তু এই আত্মাগুলোকে সাথে সাথেই আল্লাহ নেন না। তখন কি হয়, এই আত্মাগুলো দেখা যায় তারা জমিনে স্থান পায় না, তারা আকাশে স্থান পায় না। তখন বায়ুর সাথে ভ্রমণ করতে করতে যখন অস্থির হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, তখন কি করে, কোনো মানুষ যদি নাপাক বা কোনো মানুষ যদি তার বেপর্দা ওরকমভাবে অপবিত্র হয়ে চলাফেরা করে, ওইরকম কোনো মানুষ দেখে তার উপরে ভর করে। ভর করে কীরকম, যখন একটা মানুষ একটা আত্মা দিয়ে ম্যাচিং আছে যে সে চলে ফিরে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি আরও একটা আত্মা বসত করে, তখন কিন্তু তার দেহটা আর লোড সামলায় না। তখন সে আবল তাবল বলে, একে থাপ্পড় দেয়, একে কামড় দেয়, একে গালি মারে, বিভিন্ন কিছু চোখ লাল হয়ে যায়। তাহলে ওই আত্মাগুলো দুষ্টামি করেছিল এই পৃথিবীতে থাকতে, বেঁচে থাকতে, এবং মৃত্যুর পরও এই আত্মাগুলো এগুলোই করতে থাকে। কারণ আল্লাহর যে একটা হিসেব আছে, আল্লাহর রুহানি খাতায় যে লেখা আছে কে কোন কর্ম ফলে কোথায় যাবে, তখন হিসেব টান দিয়ে যখন তাদেরকে নেবে, এই ফাঁকে তারা এই কাজগুলো করে। তখন দুষ্ট আত্মাদেরকে সহজে নেয় না, এদেরকে বায়ুর সাথে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, এবং দেখা যায় যে মানুষ কখনো কখনো দেখা যায় যে বাস্তবে যে মানুষের ক্ষতি করে। কীরকম, যে কোনো বাড়ির আশেপাশে বা কোনো জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ভয়ঙ্কর কিছু দেখলো, দেখে মানুষটি ভয় পেয়ে গেল, বা ওই ভয়েতে একটা মানুষের ক্ষতি হয়, তাহলে এ ধরনের ক্ষতিগুলো সে আত্মারা করতে থাকে। তাহলে এগুলারে অবশ্যই নেবে, নিয়ে সে কি মানব জন্ম পাবে না পশুর জন্ম পাবে, সেই দেহের ভিতরে তাকে ভরে তাকে ছেড়ে দেওয়া হবে। যদি সে দোজকবাসী হয়, অবশ্যই সে কষ্টই পাবে, সে যেই জন্মে চলে যাক। আচ্ছা, যদি পশু জন্ম পেয়ে যায়, তাহলে তো সে জাহান্নামী হয়েই গেল, বিভিন্ন কষ্ট সে সইতেই থাকবে। এ হলো একটা স্তর। আরেকটা স্তর হলো, যারা এই পৃথিবীতে কোনো দিন মানুষের ক্ষতিও করেনি, মানুষের যতটুকু পেরেছে উপকার করেছে, কিন্তু কোনো কারো ক্ষতি করেনি, কিন্তু সে আল্লাহর ইবাদতও করেনি, কিন্তু সে সত্য ছিল, কিন্তু সে আল্লাহর ইবাদত করেনি। আল্লাহর প্রতি ইমান থাকলেও সে আল্লাহর নামাজ কালাম ইবাদত বিভিন্ন কিছু সে করেনি। তখন সেই মানুষটি মৃত্যুর পরে দেখা যায় তার সেখানেও সে সৎ থাকে। কারণ একটা কথা বলা হয়, বাহ্যিক জগতে যারা সৎ, যারা নম্র ভদ্র ভালো, তারা আত্মজগতেও ভালো থাকে। তখন তারা দেখা যায় আল্লাহর ইশারায় এদেরকে মানবজন্মেই দেওয়া হয়, আর তারা বেশি দিন ঘোরাঘুরিতে থাকতে হয় না, বায়ুর সাথে তাদের বেশি দিন থাকতে হয় না, তারা অল্পতেই চলে যায়। আচ্ছা, এবার আসি, যেই আত্মাগুলো বা যেই মানুষগুলো নিজের ইচ্ছে করে বিষ খেয়ে মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে, এই আত্মাগুলো জমিনে স্থান পায় না, আসমানে স্থান পায় না। এই আত্মাগুলো কি করে, যে তারা দেখা যায় যে তাদেরকে সকলেই দেখে না, কিন্তু তারা সকলকে দেখতে পায়, কিন্তু দেখে দেখে তারা কি করে, মানুষের ক্ষতিটাই করে, ভালো কোনো কিছুই করে না। আচ্ছা,
এবং দেখা যায় সে যদি কারো ভালো করে এটাও সে বুঝে করে না, আর যদি কারো ক্ষতি করে এটাও সে বুঝে করে না। কারণ সে দুষ্ট আত্মা জগতে থাকতে, এখানে একটা লম্বা কথা আছে, সেটি হলো একজন মানুষ যদি সে 80 বছর বা 90 বছর বাঁচত, সেই মানুষটি বিষ খেয়ে ফেললো বা ফাঁসি দিয়ে মারা গেল, তার বয়স ছিল 35 বা 40, তার হায়াত যদি আল্লাহ 90-80 দিয়ে থাকে, তাহলে সেই 90-80 বছরের আগে যখন চলে যায় তখন যমদূত কিংবা আজরাইল তাকে গ্রহণ করবে না, তার আত্মাটা গ্রহণ করবে না। কেন করবে না? যে তার তো মৃত্যুর বাকি আছে আরও 40 বছর, তাহলে সে এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করলো, তার সময় হলে তাকে নেবে। তখন সে বায়ুর সাথে ভ্রমণ করে, কষ্টে কষ্টে বাদ বাকি 40 বছর যখন পূর্তি হয় তখন তাকে তুলে নেওয়া হয়। এর আগ পর্যন্ত যতদিন সে এভাবেই থাকবে এভাবেই সে কষ্ট পাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, দেখুন যারা পৃথিবীতে অলি আউলিয়া হয়েছে, আল্লাহর সৎ পথে থেকেছে, আল্লাহকে পাইবার জন্য সাধনা করেছে, সে আত্মাগুলো কেমন হবে? তারা যে কখন মৃত্যুবরণ করেছে সেটাই বলতে পারবে না, এত আরামের মৃত্যু হবে। এক, দ্বিতীয়ত তারা মৃত্যুর পরে সকলকে দেখতেছে, সবাই তার জন্য কাঁদতেছে, কে কি বলতেছে, সমস্ত কিছু শুনতেছে দেখতেছে, কিন্তু সে দুনিয়াতে আউলিয়া আল্লাহর বন্ধু ছিল এবং মৃত্যুর পরেও সেখানেও আল্লাহর আউলিয়া, সেখানেও বন্ধু। তখন তাদের মধ্যে একটা শক্তি আল্লাহর তরফ থেকে এসে যায় যে তারা আত্মগতভাবে মানুষের উপকার করতে পারে। যেমন নিঃসন্তান যদি তাকে স্মরণ করে যে হে আল্লাহর ওলি, আপনি এরকম ছিলেন, আপনাকে স্মরণ করে, আপনাকে উসিলা করে আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, তখন আল্লাহ এর উসিলা এটা দিয়ে থাকে, আর দেওয়ার ফলে সে আউলিয়ার একটি মাজার হতে থাকে। মানুষ সেখানে গিয়ে কিছু চাইলেই সেখানে পায়, কেননা সে দুনিয়াতে শক্তিশালী ছিল, আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছিল, সে মৃত্যুর পরেও সে শক্তিশালী আরও বেড়েছে। আচ্ছা, এ হলো একটা বিষয়। আর সে আউলিয়া যদি যোগ্যতা থাকে তার, যে আল্লাহ যদি দেখে সে মুক্ত হয়ে যাবে, তাহলে মুক্ত দেশে তাকে নিয়ে যাবে। আর যদি সে চায় যে না, আমি দুনিয়াতেই আবার থাকব, আমি দুনিয়াতে আবার মানুষকে আল্লাহর পথে তরাব, তখন দেখা যায় যে আল্লাহ তার এই ভাবনার উপরে এটাই করবেন। আবার সে যদি আল্লাহ পর্যন্ত চলে যেতে চায় যে হে আল্লাহ আপনার কাছে নিয়ে যান, তখন সেটাও হবে। কিন্তু দেখা যায় যে আল্লাহ পর্যন্ত যাবে ঠিক আছে, তবে একটা কথা হলো, দুনিয়াতে যদি এই আউলিয়ার কোনো ভক্ত থেকে থাকে, তারা যদি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত হয়ে তার কথা স্মরণ করে, তখন দেখা যায় তার কিন্তু আত্মগতভাবে সে ভক্তের কাছে এসে তার ডাকে সাড়া দিয়ে তার মনের যে কথা ছিল, তার যন্ত্রণা ছিল বা একটা সমস্যা ছিল, সেই সমস্যা মিটিয়ে যায়। আর আল্লাহ আউলিয়াদেরকে এই শক্তিটা দিয়েছে। যেমন একজন মুর্শিদ একজন ভক্তের বাড়িতে গিয়ে তার একটা সমাধা করে দিয়ে আসবে, কিন্তু স্বপ্ন বা রুহানি জগতে কিন্তু সে বহুজনের বাড়িতে যাইতে পারে। তো সেটা কি? সেটা আল্লাহ নিজেই সেই রূপে করে দেয় এবং তার মূল্য পৃথিবীতে বাড়ে, তখন দিন দিন তার মাজারটা উজ্জ্বল হতে থাকে। তো যাই হোক, আজকের যে আলোচনাটা বোঝাতে চাইলাম যে আমরা অবশ্যই আল্লাহর ইবাদত করব, নম্র ভদ্র হব, তাহলে আমাদের মৃত্যুর পরেও আমাদের ভয় থাকবে না। আর যদি কেউ দুঃখ যন্ত্রণা পেয়ে বা কোনো কিছু ভুল বুঝে কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, তার কিন্তু রেহাই নেই। সে যতদিন পর্যন্ত বাঁচত, 20 বছর 30 বছর 40 বছর, অতদিন পর্যন্ত না হওয়া পর্যন্ত সে এই কষ্ট পেতেই থাকবে। এরপরে কী হবে? এরপরে আল্লাহ তাকে যেখানে নেওয়ার সেখানে নেবে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কি বুঝাতে চাইলাম অবশ্যই বুঝেছেন, এবং কমেন্টে জানাবেন সামনে আপনাদের কী ধরনের আলোচনা ভালো লাগে, অবশ্যই সেরকম দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।